আল্লাহ তাআলা বিশেষ একটা ফজিলত দিয়েছেন, বছরের শেষ মাস আরবি মাস হিসাবে বছরের শেষ মাস জিলহজ মাস, জিলহজ মাসটাকে আল্লাহ তাআলা এমনভাবে এমন ইবাদত দিয়ে এমন নেক আমল দিয়ে সাজিয়েছে, বান্দা এটা থেকে উপদেশ গ্রহণ করবে বিগত বছরে যত কুসুরি হয়েছে, যত অপরাধ হয়েছে, যত অন্যায় হয়েছে, এই সবগুলার কাজা কাফফারা যেন আমি এই বছরের শেষ মাস দিয়ে আদায় করতে পারি। আল্লাহ তাআলা বছরের শেষ মাস জিলহজ মাসটাকে এমন সুন্দরভাবে ইবাদত দিয়ে সাজিয়েছেন, এমন একটা দিন এই বছরের মধ্যে, এমন দশটা দিন আছে যে দশটা দিনের মধ্যে এক এক দিন রোজা রাখলে বান্দার আমল নামে আল্লাহ তাআলা এক এক বছরের নফল ইবাদত করার সওয়াব দান করবেন। দশটা দিন এমন আছে যে দশটা দিনের এক এক রাত্রে ইবাদত করলে, সবে কদরে ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ বান্দার আমল নামে ওই সওয়াব দান করবেন। বান্দা যত উপদেশ গ্রহণ করে আমার বছরের এই এগারো মাস আমার খেলায় দুলায় হেলায় খেলায় চলে গেছে, রমজান মাসও আমি ইবাদত করতে পারি নাই, অন্তত পক্ষে বছরের শেষ মাসটাতে এই দশটা দিন যেন বান্দা তার নিজে এই নেক আমলের মধ্যে এই দশটা দিন কাটাতে পারে, যত কমতি হয়েছে এই কমতিগুলোকে যেন পুরা করতে পারে। আল্লাহ তাআলা এই জন্য এই বিশেষ দশটা দিন বান্দাকে নিয়ামত স্বরূপ দান করেছে। এমন একটা দিন আছে এই দশ দিনের একদিন এমন যে একদিন বান্দা রোজা রাখলে আল্লাহ তাআলা দুই বছর রোজা রাখার সওয়াব দান করবেন, দুই বছর আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করে দিবেন। আজকে বাইতুল্লাহ শরীফে, আজকে ইয়াউমে আরাফা, আজকে হজের দিন, আজকে হজ হচ্ছে জুমার দিন, আরাফার দিনে রোজা রাখার কথা হাদিসের মধ্যে আসছে। গায়ের হাজি যারা, যারা হাজি সাহেব না, তাদের জন্য সিয়াবু ইয়াউমে আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিন রোজা রাখা কেমন সওয়াব? আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আরাফার দিনের রোজার সওয়াব এমন, আল্লাহ তাআলা বিগত এক বছর এবং পরের এক বছরের গুনাহ মাফ করে দিবে। ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াসানাতাল্লাতী বাদা, পূর্বের এক বছরের গুনাহ এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমি আল্লাহর কাছে আশাবাদী। এই ফজিলতপূর্ণ দিন, এটা হাজি সাহেবদের জন্য রোজা রাখা না, এটা গায়র হাজি যারা তাদের জন্য, হাজি সাহেবদের জন্য এই দিন রোজা রাখা এটা মুস্তাহাব না। এক হাদিসের মধ্যে আসছে, হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুধ পাঠিয়েছে, তো কোনো কোনো সাহাবায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরামের মধ্যে এটা মতভেদ আছে যে আরাফার দিন হাজি সাহেবদের জন্য রোজা রাখা না না রাখা। তো উম্মে ফজল তিনি বলেন, আমি রসুলের কাছে আরাফার দিন দুধ পাঠিয়েছি, আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর বসা ছিলেন, রসুল আমার দুধটা হাদিয়া পেয়ে রসুল খেয়েছেন, পান করেছেন, তাহলে এর দ্বারা বোঝা গেল আরাফার দিন হাজি সাহেবদের জন্য রোজা রাখা এটা মুস্তাহাব না। এটার একটা কারণ মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, এটার উল্লেখযোগ্য একটা কারণ হলো হাজি সাহেব এখানে যারা আছেন, আল্লাহু আকবার, হজের ফজিলত যে এত, হজের ফজিলত আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, হজের ফজিলত কি? হজের ফজিলত হলো একমাত্র জান্নাহ, একমাত্র জান্নাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, কেউ হজ করে আসলো, ঝগড়া বিবাদ করে নাই, ফিতনা ফাসাদ করে নাই, সুন্দরভাবে সে আল্লাহ তাআলার ঘর থেকে হজ করে ফিরে আসছে, তো এটা কেমন, তার সওয়াব কেমন? রাসূল বলেন, তার মা
আজকে তাকে জন্ম দিলে যেমন সে নিষ্পাপ হয়ে ঘরের মধ্যে থাকতো, একটা হাজি সাহেব যখন বাড়িতে ফিরে তো নিষ্পাপ হয়ে এমন বাড়িতে ফিরে। আজকে জিলহজ মাসের 8 তারিখ, আগামীকালকে জিলহজ মাসের 9 তারিখ আমাদের দেশে। তবে বাইতুল্লাহ শরীফে আজকে জিলহজের 9 তারিখ, ইয়াওমে আরাফা, আরাফার দিন। আরবি মাস হিসাবে জিলহজ মাসটি হলো বছরের শেষ মাস। ইংরেজি মাস যেমন শেষ মাস ডিসেম্বর মাস, আরবি মাসের শেষ মাস হলো জিলহজ মাস। এরপরে আবার মুহররম থেকে বছরের নতুন মাস শুরু হবে, নতুন বছর শুরু হবে। আরবি বছর হিসাবে এটা 12 মাসের শেষ মাস। এই মাসটা যেন আমাদের জন্য একটা ইবরত হাসিল করার মাস, উপদেশ গ্রহণ করার মাস। আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো বান্দার হায়াত। হায়াতে জিন্দিগি, বয়স, প্রত্যেকের বয়স সমান না, কারো কম কারো বেশি, কারো বয়স কারো সাথে মিলে না। বলে সমবয়সী, সমবয়সী হলেও একদিন, এক সপ্তাহ, এক মাস ডিফারেন্স হবেই, একদম সেম টু সেম। একজন মানুষ ডিসেম্বরের 16 তারিখ 12:01 হয়েছে, তো হুবহু বয়স একসাথ করা এটা সম্ভব হয় না। বয়সের মধ্যে তারতম্য পার্থক্য আছে। আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগি দিয়েছেন বয়স মানুষের, এই বয়সটাকে গনিমত মনে করা। ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার পূর্বে নিয়ামত মনে করো, হাদিসের মধ্যে আসছে। এর মধ্যে একটা হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতকে তুমি গনিমত মনে করো তোমার মৃত্যু আসার পূর্বে। মৌত আসার পূর্বে তোমার হায়াতকে তুমি গনিমত মনে করো। আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াত নির্দিষ্ট নির্ধারিত করে রাখছেন, প্রত্যেকের বয়স হায়াত এক না, কারো কম কারো বেশি। কিন্তু বিগত 1 বছর যে চলে গেল, এই 1 বছর নেয়ামত থেকে, এই হায়াতের নেয়ামত থেকে কিছু নেয়ামত মাইনাস হয়ে গেল। হায়াতটা তো নির্ধারিত, কে কতদিন বাঁচবে আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। পৃথিবীতে অনেক মেশিন বের হয়েছে, অনেক মেশিন বের হয়েছে বিভিন্ন জিনিস আন্দাজ করার, বিভিন্ন জিনিসের পরিমাপ বের করার মেশিন বের হয়েছে। একটা পদার্থের মধ্যে কত পার্সেন্ট কোন পদার্থ আছে এই মেশিনটা বলে দিবে। একটা রড, রডের মধ্যে কতটুকু মেটেলস আছে মেশিনের মধ্যে দিলে মেশিন এটাকে যাতা দিয়ে গুঁড়া করে বলে দিবে কি পরিমাণ কতটুকু পদার্থ আছে। একটা ঔষধের মধ্যে কি পরিমাণ পদার্থ আছে একটা মেশিনের মধ্যে দিলে বলে দিবে। কিন্তু মানুষের হায়াতে জিন্দিগি মাপার মতো কোনো মেশিন এখনো পর্যন্ত দুনিয়াতে আবিষ্কার হয় নাই, কেয়ামত পর্যন্ত হবে না। মানুষ পারবে না, এটা মানুষের সাধ্যের বাহিরে। আল্লাহ তাআলা মানুষের হায়াতটাকে এটা গোপন রাখছেন,
তার মধ্যে একটা রহস্য নিহিত আছে। মানুষ তওবা করবে, আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যদি আল্লাহ তাআলা এটা নির্দিষ্ট করে দিতেন কার হায়াত কতটুকু, তো আল্লাহ যে মানুষের হায়াত আর মৌত দিয়ে পরীক্ষা করছেন, এই পরীক্ষা করার সুযোগ আর হতো না। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে কে নেক আমল করে, কে ভালো আমল করে, এটা পরীক্ষা করার জন্য। যদি নির্দিষ্ট হতো তো মানুষ ওই হিসাব নিকাশ করে মানুষ চলত। আল্লাহ এটা অনির্দিষ্ট রাখছেন, এই জন্যই আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা মানেই সেটা অনির্ধারিত থাকে। পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য যায়, কোন সাবজেক্ট পরীক্ষা হবে এটা নির্দিষ্ট, বাট কি কি প্রশ্ন হবে সেটা নির্দিষ্ট না। আল্লাহ তাআলা মানুষের হায়াতে জিন্দেগির পরীক্ষা নেবেন, বিষয়বস্তু আল্লাহ নির্দিষ্ট করে দিছেন, কিন্তু আল্লাহ হায়াতটাকে নির্ধারণ করেন নাই। কোন সময় বান্দা নেক আমল করে এটা আল্লাহ দেখবেন, আল্লাহ দেখার জন্য এটাকে আল্লাহ অনির্দিষ্ট রাখছেন। হায়াতে জিন্দেগির একদিন কমে যায়, একদিন যায় তো হায়াতে জিন্দেগির একটা দিন কমে যায়। মানুষ বাহ্যিকভাবে বড় হয়, কিন্তু বয়সের হিসাব করলে মানুষ ছোট হয়। কারো 60 বছর হায়াত, 5 বছর চলে গেছে, তার মানে তার জিন্দেগির হায়াত থেকে 5 বছর মাইনাস হয়ে গেছে, সে 55 বছর বাঁচবে। 30 বছর চলে গেছে, তার মানে তার 30 বছর তার হায়াত জিন্দেগি থেকে মাইনাস হয়েছে। বাহ্যিকভাবে বড় হয়েছে, কিন্তু 30 বছর তার হায়াতে জিন্দেগি মাইনাস হয়ে গেছে। আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগিটাকে অনির্দিষ্ট রেখেছেন, মানুষ নেক আমল করবে এটা দেখার জন্য, কে কে নেক আমল করে। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে কে কে গনিমত মনে করে। বৎসরের এই শেষ মাস জিলহজ মাস চলে গেল, এটা ইবরত হাসিল করার মাস, উপদেশ গ্রহণ করার মাস। আমার হায়াতে জিন্দেগি থেকে 1 বছর চলে গেল, তার মানে আমার হায়াত যদি 50 বছর হয়ে থাকে, তাহলে আমার হায়াতে জিন্দেগি থেকে 25 বছর চলে গেছে, আমি আর 25 বছর বাঁচব। আল্লাহ তাআলা মালুম কে কতদিন বাঁচবে, কে কতদিন থাকবে দুনিয়ার মধ্যে। কিন্তু এটার থেকে উপদেশ গ্রহণ করা, 1টা বছর চলে গেছে আর উপদেশ গ্রহণ করা, বিগত বছরগুলোতে যেভাবে আল্লাহর গোলামি করার দরকার ছিল ওইভাবে গোলামি করতে পারি নাই। আল্লাহ তাআলা বিশেষ একটা ফজিলত দিয়েছেন, বছরের শেষ মাস, আরবি মাস হিসাবে বছরের শেষ মাস জিলহজ মাস, জিলহজ মাসটাকে আল্লাহ তাআলা এমনভাবে, এমন ইবাদত দিয়ে, এমন নেক আমল দিয়ে সাজিয়েছে, বান্দা এটা থেকে উপদেশ গ্রহণ করবে, বিগত বছরে যত কুসুরি হয়েছে, যত অপরাধ হয়েছে, যত অন্যায় হয়েছে, এই সবগুলার কাজা কাফফারা যেন আমি এই বছরের শেষ মাস দিয়ে আদায় করতে পারি। আল্লাহ তাআলা বছরের শেষ মাস জিলহজ মাসটাকে এমন সুন্দরভাবে ইবাদত দিয়ে সাজিয়েছেন। এমন একটা দিন এই বছরের মধ্যে, এমন 10টা দিন আছে, যেই 10টা দিনের মধ্যে এক এক দিন রোজা রাখলে বান্দার আমল নামায় আল্লাহ তাআলা এক এক বছরের নফল ইবাদত করার সওয়াব দান করবেন। 10টা দিন এমন আছে যে 10টা দিনের এক এক রাত্রে ইবাদত করলে, সবে কদরে ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় ওই সওয়াব দান করবেন। বান্দা যাতে উপদেশ গ্রহণ করে, আমার বৎসরের এই 11 মাস আমার খেলায় দুলায় হেলায় খেলায় চলে গেছে, রমজান মাসও আমি ইবাদত করতে পারি নাই,
অন্তত পক্ষে বৎসরের শেষ মাসটাতে এই দশটা দিন যেন বান্দা তার নিজে এই নেক আমলের মধ্যে এই দশটা দিন কাটাতে পারে, যত কমতি হয়েছে এই কমতিগুলোকে যেন পুরা করতে পারে। আল্লাহ তাআলা এই জন্য এই বিশেষ দশটা দিন বান্দাকে নিয়ামত স্বরূপ দান করেছে। এমন একটা দিন আছে এই দশ দিনের একদিন এমন যে একদিন বান্দা রোজা রাখলে আল্লাহ তাআলা দুই বছর রোজা রাখার সওয়াব দান করবেন, দুই বছর আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করে দিবেন। আজকে বাইতুল্লাহ শরীফে, আজকে ইয়াউমে আরাফা, আজকে হজের দিন, আজকে হজ হচ্ছে জুমার দিন, আরাফার দিনে রোজা রাখার কথা হাদিসের মধ্যে আসছে। গায়ের হাজি যারা, যারা হাজি সাহেব না, তাদের জন্য সিয়াবু ইয়াউমে আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিন রোজা রাখা কেমন সওয়াব? আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আরাফার দিনের রোজার সওয়াব এমন, আল্লাহ তাআলা বিগত এক বছর এবং পরের এক বছরের গুনাহ মাফ করে দিবে। ইন্নি আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ু কাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াসানাতাল্লাতী বা'দা, পূর্বের এক বছরের গুনাহ এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমি আল্লাহর কাছে আশাবাদী, এই ফজিলতপূর্ণ দিন, এটা হাজি সাহেবদের জন্য রোজা রাখানা, এটা গায়র হাজি যারা তাদের জন্য, হাজি সাহেবদের জন্য এই দিন রোজা রাখা এটা মুস্তাহাব না। এক হাদিসের মধ্যে আসছে, হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুধ পাঠিয়েছে, তো কোনো কোনো সাহাবায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরামের মধ্যে এটা মতভেদ আছে যে আরাফার দিন হাজি সাহেবদের জন্য রোজা রাখা না না রাখা। তো উম্মে ফজল তিনি বলেন, আমি রসুলের কাছে আরাফার দিন দুধ পাঠিয়েছি, আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর বসা ছিলেন, রসুল আমার দুধটা হাদিয়া পেয়ে রসুল খেয়েছেন, পান করেছেন। তাহলে এর দ্বারা বোঝা গেল আরাফার দিন হাজি সাহেবদের জন্য রোজা রাখা এটা মুস্তাহাব না। এটার একটা কারণ মুহাদ্দিসিনে কারাম লিখছেন, এটার উল্লেখযোগ্য একটা কারণ হলো হাজি সাহেব এখানে যারা আছেন, আল্লাহু আকবার, হজে হজের ফজিলত যে এত, হজের ফজিলত আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, হজের ফজিলত কি? হজের ফজিলত হলো একমাত্র জান্নাহ, একমাত্র জান্নাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, কেউ হজ করে আসলো, ঝগড়া বিবাদ করে নাই, ফেতনা ফাসাদ করে নাই, সুন্দরভাবে সে আল্লাহ তাআলার ঘর থেকে হজ করে ফিরে আসছে, তো এটা কেমন, তার সওয়াব কেমন? রাসূল বলেন, তার মা আজকে তাকে জন্ম দিলে যেমন সে নিষ্পাপ হয়ে ঘরের মধ্যে থাকতো, একটা হাজি সাহেব যখন বাড়িতে ফিরে তো নিষ্পাপ হয়ে এমন বাড়িতে ফিরে। এত ফজিলত কেন? হজ একটা কষ্টকর একটা আমল, যারা গেছে তারা বলতে পারবে। 8 তারিখ মিনা থেকে হাজি সাহেবরা মক্কা থেকে মিনায় চলে আসে, মিনা থেকে আবার 9 তারিখ সকালবেলা, অর্থাৎ আজকে সকালবেলা হাজি সাহেবরা মিনা থেকে আরাফার ময়দানে আসছে, আরাফার ময়দানে সারাদিন থাকবে, আবার সূর্য ডোবার আগেই মুজদালিফায় রওনা করবে। কি যে একটা কষ্টকর আমল, এটা বাস্তবে যে এই আমলটা করে সেই অনুভব করতে পারে, এছাড়া অনুভব করা সম্ভব না। তবে কষ্ট হলেও আল্লাহ তাআলার গায়েবী মদত আর সাহায্য থাকার কারণে বান্দা করতে পারে, না হয় বুড়ো বুড়ো মানুষগুলা 60 বছর 70 বছরের মানুষগুলা হজ করা সম্ভব না। 2017-তে আমার সাথে এক হাজি সাহেব গেছেন, বুড়া মানুষ, লাঠি ভর দিয়া হাঁটে, আমার সাথে গেছে বলতে আমরা যে কাফেলায় গেছি ওই কাফেলায় গিয়েছে,
কিছু মানুষ আছে হাত পা কাঁপে, কাঁপার রোগ। বুড়া মানুষ, এমন বুড়া লোকটা কাঁপে, ভালো করে হাঁটতে পারে না। তো আরাফাত থেকে মুজদালেফায়, মুজদালেফা থেকে মিনায়, মিনা থেকে মক্কায়, আরাফার ময়দানে লোকটা হারিয়ে গেছে, সবাই পেরেশান, মাজুর ব্যক্তি। এই ব্যক্তিটা একা একা কোথায় যাবে? মুজদালেফায়, মুজদালেফা থেকে আবার ঈদের দিন সকালবেলা, 10 তারিখ সকালবেলা আবার মিনায় যেতে হবে। মিনায় শয়তানকে কঙ্কন নিক্ষেপ করে সেখান থেকে আবার বাইতুল্লায় যেতে হবে, তওয়াফ করতে হবে, হালাল হইতে হবে, মাথা মুন্ডন করতে হবে। সকলে পেরেশান, আমরা সকালবেলা রওনা করছি মুজদালেফায়, মুজদালেফা রাত্রেবেলা মুজদালেফায়, মুজদালেফা থেকে মিনায়, মিনা থেকে পায়ে হেঁটে মক্কায়। জুয়ান মানুষ আমরা, আমরাই কাতর হয়ে গেছি হেঁটে যেতে যেতে। গিয়ে দেখি লোকটার জন্য সকলেই পেরেশান, কই গেল কই গেল। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা গিয়ে দেখি আমাদের আগেই লোকটা ওইখানে বাইতুল্লায় চলে গেছে, মাথায় ধরে নাই কিভাবে গেছে। জিজ্ঞেস করছি, গাড়িতে আসছেন? বলে না। কিভাবে আসছেন? বলে হাইটা হাইটা চলে আসছে। আল্লাহ তাআলার গাইবী মদত যদি শামিল হাল না হয় তাহলে হজ করা সম্ভব না। এত কষ্টকর একটা আমল, এই জন্য হাজি সাহেবদের জন্য রোজা রাখা, ইয়াউমে আরাফার দিন রোজা রাখা, এটা মুস্তাহাব না। গায়রে হাজি যারা, তাদের জন্য রোজা রাখা ফজিলত তো রসুল বর্ণনা করে দিয়েছেন। কি ফজিলত? আরাফার দিন যদি রোজা রাখে, আরাফার দিন রোজা রাখলে আল্লাহ পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন এই নিয়ে আমাদের দেশে মতবাদ, রোজা কোন দিন রাখবে? বাইতুল্লাহ শরীফের সাথে মিলাইয়া বাইতুল্লাহ যেই দিন আরাফার দিন ওই দিন রাখবে, না আমাদের দেশে যেই দিন আরাফার দিন ওই দিন রাখবে? যেই দেশে, যে যেই দেশে আছে ওই দেশের হিসাবে তার 9 তারিখ যেই দিন পরে ওই দিনেই তার আরাফার দিন। আমাদের ইয়াউমে আরাফা আজকে হলো 8 তারিখ, আমাদের দেশে জিলহজ মাসের 8 তারিখ, আমাদের 9 তারিখ হলো কালকে। 9 তারিখ রোজা রাখার ফজিলতের কথা যেটা আসছে, এটা আমাদের জন্য আগামীকালকে। আর এমনি এই 10 দিন রোজা রাখার কথা তো হাদিসে আসছেই, এক এক দিন রোজা রাখা, এক এক বছর ইবাদত, এক এক বছর নফল রোজা রাখলে যেই সওয়াব হয় আল্লাহ আমল নামায় ওই সওয়াব দান করে। এই 10 দিন সেই হিসাবে তো অনেকে রোজা রাখে, বিশেষভাবে আরাফার দিন রোজা রাখার যে ফজিলত সেটা আমাদের দেশে, আমাদের দেশে যেই দিন 9 তারিখ হয় ওই দিন। অনেকে যুক্তি পেশ করে, না বাইতুল্লায় হজ যেহেতু 9 তারিখে, 9 তারিখে আরাফার দিন, আমাদের দেশে আরাফার দিন পরের দিন, এটা এটা নয়, বাইতুল্লাহর সাথেই মিল করে আরাফার রোজা রাখতে হবে। যদি আরাফার রোজা 9 তারিখে বাইতুল্লাহর সাথেই মিল করে রাখতে হয় তাহলে আপনার ঈদ তো আগামীকালকে, বাইতুল্লাহওয়ালা যারা আছে, বাইতুল্লাহর মেহমান যারা আছে তারা ঈদ করবে আগামীকালকে, তা আপনিও আগামীকালকে কোরবানি দিয়েন আল্লাহর নাম নিয়ে। আগামীকালকে যেমন কোরবানি দিলে আপনার কোরবানি সহি হবে না, এটা যেভাবে মানেন তো ইয়াউমে আরাফার রোজাটাও ওইভাবে মাইনা নেন। এটা নিয়ে মতভেদ করার কিছুই নাই। আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিয়েছে, 8 তারিখও রোজা রাখেন, 9 তারিখ রাখেন, এই 10 দিন পুরাই রাখেন না, এই 10 দিন পুরাই রাখেন, এটা নিয়ে এত মতভেদের কি আছে? 10 দিনেই তো রোজা রাখার ফজিলত আছে। এই 9 দিন, 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এক এক দিনের রোজা, এক এক বছরের রোজার সওয়াব 9 দিন পুরাই রাখেন, কোনো মতভেদের দরকার নেই। আপনি তো সওয়াব আল্লাহ তাআলা যেটা ধার্য করেছেন সেটা তো দিয়েই দিবেন আপনাকে। এই জন্য সুযোগ থাকলে আমরা 9 দিন পুরাই রাখবো, যদি সুযোগ না থাকে তাহলে আমরা 9 তারিখ রোজা রাখলাম। আরাফার দিনের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই 10 দিনের ফজিলত তো বর্ণনা করছেনই, বিশেষভাবে আরাফার দিনের ফজিলতের কথাও বর্ণনা করছেন। আল্লাহ তাআলার কাছে এই 10টা দিন বিশেষ একটা দিন, ইজ্জতওয়ালা দিন, শানওয়ালা দিন। আল্লাহ তাআলার কাছে শানওয়ালা দিন বিধায় আল্লাহ তাআলা এই দিনের কসম খেয়েছেন,
والفجر وليالي العشر والشفع والوتر والليل إذا يسر আল্লাহ তাআলা বলেন ফজরের কসম, প্রভাতের কসম, ওয়ালায়ালিনাশ দশ রাত্রির কসম। অধিকাংশ মুফাসসিরিন কেরাম লিখেন আল্লাহ তাআলা দশ রাত্রি বলতে জিলহজ মাসের এই দশ রাত্রির কসম খেয়েছেন। আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের এই দশটা দিন এত মাহবুব, এত মাহবুব, এত প্রিয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দশ দিনের ফজিলত কেমন, এই দশ দিনের ফজিলত কেমন। রসুল বলেন যে যত আমল আছে দিন সময়ের মধ্যে যত আমল আছে, এই দশ দিন আমল করলে যে সওয়াব হবে অন্য দিন আমল করলে এত সওয়াব না, অন্যান্য দিনের আমলের চাইতে এই দশ দিনের আমলের সওয়াব, এবং এই দশ দিন আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় আফজল। এমনকি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করাটাও এত প্রিয় না, আল্লাহর কাছে এই দশ দিন আমল করা যত প্রিয়। আল্লাহর রাস্তায় জিহাদ করাও এত প্রিয় না, দশ দিনের কসম খেয়েছেন আল্লাহ। ওয়াশফাই ওয়াল রাত, আল্লাহ জোর বেজোরের কসম খেয়েছেন। তাফসীর মাজহারির মধ্যে লিখে ওয়াশফাই ওয়াল রাত, জোর বেজোরের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। বেজোর দিয়ে আল্লাহ ইয়াউমে আরাফার কসম খেয়েছেন, নয় তারিখ, নয় জোর না বেজোর, নয় জোর না বেজোর, বেজোর। ওয়াশফাই ওয়াল রাত তাফসীর মাজহারির মধ্যে লিখে আল্লাহ তাআলা বেজোরের কসম খেয়েছেন, ইয়াউমে আরাফা নবম দিনের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা জোরের কসম খেয়েছেন দশ জিলহজ মাসের দশম দিনের কসম খেয়েছেন। আরো আস্তে কোন সুবহান, বিশেষ করে আল্লাহ ইয়াউমে আরাফার কসম খেয়েছেন। দশ দিনের ফজিলত তো আছে, দশ দিনের মধ্যে আল্লাহ আবার আরো মখসুস করছেন এই এই ইয়াউমে আরাফাকে, আল্লাহ আরো তাখসিস করছেন, আরো বিশেষ করেছেন। আরাফার দিনের এই দিনগুলা আল্লাহ তাআলার কাছে মাহবুব হওয়ার কারণে ইয়াউমে আরাফার দিন তাকবীর তাশরীক শুরু হয়। আল্লাহর কাছে নবম দিন, দশ দিন তো আল্লাহর কাছে প্রিয়ই, আবার বিশেষ করে নবম তারিখ ইয়াউমে আরাফা আল্লাহর কাছে প্রিয় বেশি, আল্লাহর কাছে বেশি প্রিয় হওয়ার কারণে নবম তারিখে ইয়াউমে তাশরীক, আইয়ামে তাশরীকের প্রথম দিন তাকবীরে তাশরীক শুরু হয় নবম তারিখ আরাফার দিন ফজরের পর থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফজর নামাজে ফরজ নামাজের পরে পড়তে হয়। নবম তারিখ ফজরের পর থেকে নিয়ে শুরু হবে ১৩ তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের ১৩ তারিখ আসর পর্যন্ত পড়তে হবে। এই দিনগুলোকে আইয়ামে তাশরীক বলা হয়, এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাশরীক। তাকবীরে তাশরীক শুরু হয় নবম তারিখ আরাফার দিন ফজরের পর থেকে শুরু হয়। আল্লাহর কাছে এই দিনটা বিশেষ হওয়ার কারণে, অতি প্রিয় হওয়ার কারণে ফজরের থেকেই যেহেতু দিন শুরু হয়, আল্লাহ তাআলা বান্দার জবান দিয়ে তাকবীরের ধ্বনি দিয়ে দিয়ে আল্লাহ তাআলা এই দিনটাকে মুখরিত করে দেন। আল্লাহ তাআলার কাছে এই দিনটা এত প্রিয়, আমাদের জাতির পিতা আদম বাবা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের ইতিহাসের সাথে এটা সম্পৃক্ত। আমাদের আদি পিতা হযরত আদম আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়াসালামের ইতিহাস ও ঐতিহ্যের সাথে এই দিনটা সম্পৃক্ত, এই জন্য এই দিনটার বিশেষ ফজিলত রয়েছে। আদম আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, আল্লাহ তওবা কবুল করেছেন, ওই দিনটা হলো আরাফার দিন। মুহাদ্দিসিন কেরাম লিখেন আরাফার দিনটা যেন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা ঘোষণার দিন হিসাবে ধার্য করেছেন, এই যে আসো মাফ চাও আমি সকলকে মাফ করে দিব। আল্লাহ যেন ক্ষমা ঘোষণার দিন হিসাবে ধার্য করছেন ইয়াউমে আরাফাটাকে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরু ফি আইয়ামিন মা'দুদাত,
واذكروا في ايام معدودات الله تعالى বলেন তোমরা নির্দিষ্ট দিন সমূহকে স্মরণ করো في ايام معدودات اي ايام تشريق তোমরা আয়ামে তাশরিকের মধ্যে আল্লাহকে স্মরণ করো অর্থাৎ তাকবীরে তাশরিক গুলো তোমরা পাঠ করো আর তাকবীরাতে তাশরিক শুরু হয় ইয়ামে আরাফার দিন আরাফার দিন নবম তারিখ সকাল থেকে শুরু হয় আল্লাহ তাআলার নাম নিয়ে নিয়ে তোমরা পুরো আলমটাকে আল্লাহর নাম দিয়ে পুরো আলমটাকে তোমরা মুখরিত করে দাও আল্লাহু আকবরের ধ্বনিতে যেন পুরো বিশ্বটা আল্লাহু আকবরের ধ্বনিতে মুখরিত হয়ে যায় ফজর থেকে নিয়ে শুরু হবে তাকবীরে তাশরিক একটা সেকেন্ডও বাহিরে থাকবে না আল্লাহ তাআলার নাম নেওয়া ছাড়া বলবেন কিভাবে এত টাইম প্রত্যেক দেশে ফজরের সময় এক সময় হয় না আপনি আমাদের থেকে একটু পূবে যান ফজরের সময় আমাদের থেকে আট পিস আর একটু পূবে যান আর একটু আট পিস আর একটু পূবে যান আর একটু আট পিস পশ্চিমে যান এক পিস তার পশ্চিমে যান এক পিস অর্থাৎ আমাদের দেশ থেকে নিয়ে আমরা ভারতের পাশাপাশি এট এট টাইম ফজরের সময় ভারতের মধ্যে যেই সময় ফজর হয় আমার দেশে ওই সময় ফজর হয় না আমার দেশেই এক দেশে থাকা সত্ত্বেও আমার দেশে যেই সময় সূর্য ওঠে আর একটু পূবে যান এক সময় সূর্য ওঠে না পাঁচ দশ মিনিট আট পিস আছে ফজরের সময় এক এক মসজিদে এক এক সময় ফজরের নামাজ হবে আর এক এক মুসল্লিরা আল্লাহ তাআলার নাম নিয়ে ধ্বনি দিতে থাকবে পুরো বিশ্বের মধ্যে পুরো আলমের মধ্যে ফজরের সময় একসাথে হয় না এক এক সময় একটু একটু পার্থক্য পার্থক্য হয়ে হয়ে পুরো পৃথিবীটাকে আল্লাহ এইভাবে সাজাইছেন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আরাফার দিন আল্লাহ তাআলার নাম নেওয়া হতে থাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ তাআলা পুরো আলমের যত মুসলমান আছে সমস্ত মুসলমানের উপর এই দিন আরাফার দিন তাকবীরে তাশরিক আল্লাহ ওয়াজিব করেছেন তার মানে যারাই নামাজ পড়বে বালেক পুরুষ নামাজ পড়ুক মহিলা নামাজ পড়ুক মুসাফির নামাজ পড়ুক মুকিম নামাজ পড়ুক ধনী নামাজ পড়ুক গরিব নামাজ পড়বে যেই নামাজ পড়বে নামাজের পরে আল্লাহ তাআলা এটা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ বড় আল্লাহ বড় সারা আলমের মধ্যে আল্লাহই বড় আল্লাহ সারা আর কোনো মাবুদ নাই এই জিনিসটা আল্লাহ তাআলা প্রত্যেকের জবান দিয়ে বের করবেন পুরো আলমের মধ্যে আল্লাহর নামটা দিয়া আল্লাহ মুখরিত করবেন এই জন্য ইয়াউমে আরাফার দিন সকালবেলা প্রত্যেকের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন ফজরের নামাজ পড়বে আর দিনটা শুরু করবে আল্লাহ তাআলার নাম দিয়ে আল্লাহর ধ্বনি দিয়ে শুরু করে একদম সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা সেকেন্ড প্রতিটা সেকেন্ড আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হতে থাকে আপনি সায়েন্স নিয়ে যারা গবেষণা করে তাদেরকে জিজ্ঞেস করবেন তারাও এই কথা বলবে পৃথিবীর পুরা পুরা পৃথিবীতে এক টাইমে সূর্য ওঠে না এক টাইমে সূর্য ডোবে না আমাদের এইখানে এখন জুমার সময় সকাল আমেরিকাতে এখন রাত্র আমাদের এইখানে বিকাল বিকাল হয় নাই আমাদের এখানে দুপুর আপনি সৌদিতে আরো তিন ঘন্টা ডিফারেন্স তারা আমাদের থেকে আরো তিন ঘন্টা আগে তো পুরা পৃথিবীটাকেই আল্লাহ এইভাবে সাজিয়েছেন পুরা পৃথিবীর সময়টা এক সময় না পুরা পৃথিবীর মানুষ ইয়াউমে আরাফার দিন তাকবীরের ধ্বনিতে ধ্বনিতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে করতে আরাফার দিনটাকে হাজি সাহেবরা তো ইয়াউমে আরাফার মধ্যে আল্লাহু আকবার আরাফার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান এবং সেটার একটা নমুনা দেখা যায় ওই দিন সব সাদা কাপড় আরাফার দিন আপনি কোনো কালারিং কাপড় দেখবেন না সব সাদা কাপড় একমাত্র প্রশাসনের লোক ছাড়া প্রশাসনের লোকের গায়ে তাদের ইউনিফর্ম পরা থাকে এই সারা যত মানুষ আছে
সব মানুষ সাদা ধবধবে কাপড় পরে যেন মুর্দার মতো আরাফার ময়দানে মানুষগুলা যেমন ঘুরতে থাকবে, কেউ কারো খবর নেবে না, কেউ কারো খবর নেবে না, প্রত্যেকে ইয়া নফসি করতে থাকবে, চুলগুলো উস্কো খুস্কো থাকবে, কোনো মানুষের কোনো খবর থাকবে না। আরাফার ময়দান তার একটা চিত্র, কেয়ামতের একটা চিত্র। মানুষের মোচ বড় হয়ে গেছে, তার নখ বড় হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, কারণ সে তো এহরামের কাপড় পরা অবস্থায় চুল কাটতে পারবে না, নখ কাটতে পারবে না, মোচ কাটতে পারবে না, পাগলের মতো চুলগুলো উস্কো খুস্কো। তার ওই যেই দিন কেয়ামত হবে, কেয়ামতের যেমন একটা বিভীষিকাময় অবস্থা হবে, যে একটা আলামত আরাফার ময়দানটা আল্লাহ তাআলা তার একটা সিমটম, তার একটা নমুনা দেখিয়েছেন। দেখো কেয়ামতের দিন মানুষ এইভাবে ঘুরবে, কেউ কারো খবর নেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুহু ইউগনি। বাপ ভাইকে, বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইয়ের থেকে দৌড়াবে, দোস্ত আহবাব থেকে পলায়ন করবে। যেইভাবে একটা কেয়ামতের দিন অবস্থা হবে, আল্লাহ তাআলা আরাফার দিন দিয়ে বান্দাকে এভাবে বুঝিয়েছেন। দেখো কেয়ামতের একটা নমুনা, নিদর্শন তোমরা তোমাদের মাথায় নাও, চিন্তা করো, ওই চিন্তা ভাবনা করে দুনিয়ায় তোমার আমল জিন্দিগিটাকে এইভাবে সাজাও। কেউ কারো না মরলে দেখা যায়, দুনিয়ার স্বার্থের মধ্যে দেখা যায়, স্বার্থের আঘাত পড়লে বাপ সন্তানকে ছাড়ে না, সন্তান বাপকে ছাড়ে না, দুনিয়ার স্বার্থের জন্য বাপ সন্তানকে ছাড় দিতে পারে না, সন্তান বাবাকে ছাড় দিতে পারে না। আর কেয়ামতের দিন প্রশ্নই ওঠে না, একজন আরেকজনের সাথে আপোষ হবে, মাকে জিজ্ঞেস করবে, মা তুমি জান্নাতে যাচ্ছ, আমাকে নিয়ে যাও, মা বলবে আমার জিন্দিগিতে বিবাহই হয়নি। হ্যাঁ মুসলমান, আল্লাহ তাআলা হায়াতে জিন্দিগি দিয়েছেন, আমার শুরুর কথা আবার চলে যাই, আল্লাহ তাআলা হায়াতে জিন্দিগি দিয়েছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হাদিস শরীফের মধ্যে আসছে, পাঁচ জিনিসের পূর্বে পাঁচ জিনিসকে গনিমত মনে করো, তার মধ্যে একটা হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতটাকে তুমি তোমার মৌতের পূর্বে গনিমত মনে করো। আল্লাহ হায়াতে জিন্দিগি দিয়েছেন, বছরের আরবি মাস হিসাবে জিলহজ মাসটা শেষ মাস, এই শেষ মাস দিয়ে আমাদেরকে নসিহত উপদেশ গ্রহণ করা দরকার। হায়াতে জিন্দিগি তো চলে গেল, হায়াতে জিন্দিগিটাকে কতটুকু কাজে লাগাতে পারলাম। আমি যদি আমার হায়াতে জিন্দিগিকে বিগত সময় কাজে না লাগাতে পারি, সামনে যেন আমি কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা বিশেষ এই দিনগুলো দিয়েছেন, দশটা দিন, দশ দিনের আট দিন চলে গেছে, আজকে আরো, আজকে জিলহজ মাসের অষ্টম দিন। এই অষ্টম দিনে আজকের দিনটাকে পুরোপুরি কাজে লাগাই, আরাফার দিনটাকে পুরোপুরি কাজে লাগাই। আরাফার দিন বিশেষ একটা দিন, এই দিনে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন, কুরবানি করার জন্য আরাফার মিনার মধ্যে নিয়ে গেছে। আল্লাহ তাআলা এই নিদর্শনগুলো রাখছেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা বান্দা থেকে পরীক্ষা নেন, বান্দা যদি উত্তীর্ণ হইতে পারে তাহলে আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে পুরস্কৃত করেন সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে অবলোকন করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, তুমি তোমার সন্তানকে যবেহ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো চিন্তা ভাবনা করেন নাই, কোনো যুক্তি, কোনো তর্কে যান নাই, আল্লাহ বলছেন, আল্লাহর নির্দেশ, হ্যাঁ ঠিক আছে, আল্লাহর নির্দেশ হিসাবে নিয়ে গেছেন, মিনার মধ্যে নিয়ে গেছেন, সন্তানকে শুয়াইছে, ইসমাইলকে শুয়াইছে, যবেহ করবে, আল্লাহর নামে যবেহ করবে, আল্লাহ তাআলার নামে যবেহ করতেছে। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে ঘোষণা দিয়েছেন, হ্যাঁ জিব্রাইল যাও, আমার বান্দা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র ত্রুটি করে নাই, আমার বান্দার পুরস্কারের ক্ষেত্র তোমার যেন বিন্দুমাত্র ত্রুটি না হয়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিয়া নিয়ে আসার আগেই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিভীষিকাময় অবস্থা দেখে, আল্লাহ এটা কি হচ্ছে,
বাবা সন্তানকে জবেহ করতেছে, পৃথিবীর ইতিহাসে বিরল এমন ইতিহাস আর ঘটে নেই, অটোমেটিক জিব্রাইলের জবান দিয়ে বের হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আদম ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছেন, মনে হয় আল্লাহ তাআলা আমার পরীক্ষাটা কবুল করে নিয়েছেন, আল্লাহ আমার উপর রাজি সন্তুষ্ট হয়ে গেছেন, এই জন্য জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা এভাবে তার আল্লাহ আল্লাহর বরত্ব ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতের জবান দিয়ে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল মনে করছেন, হ্যাঁ আমাদের আমাদের এই কোরবানি আল্লাহর দরবারে কবুল, আল্লাহ তাআলা আমাদেরকে বাশারত দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, ইসমাইলের জবান দিয়ে বের হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আস্তে কোন সুবহানাল্লাহ, জিব্রাইলের জবান দিয়ে অটোমেটিক বের হইছে অবস্থা দেখে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবা ইব্রাহিম মনে করছেন, আল্লাহ তাআলা তো আমার আমল কবুল করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল মনে করছেন, আল্লাহ তো হাদিয়া পাঠিয়ে দিয়েছেন মনে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ বাশারত দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে এই আমলটা। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে যত মুসলমান আসবে, আল্লাহ প্রত্যেকের উপর ওয়াজিব করে দিয়েছেন, এই নয় তারিখ নয় তারিখ ফজরের নামাজ পড়বে, আর এই নয় তারিখ ফজরের নামাজ পড়ার সাথে সাথেই তাদের ওই আমলটাকে স্মরণ করে তারাও জবান দিয়ে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুহতারাম হাজিরিন, এই দশ দিন আট দিন চলে গেছে, কাজে লাগাইতে পারি নাই, বাকি দুইটা দিন আছে, দুই দিনেরও আজকে আট তারিখ, অর্ধদিন চলে গেছে, যতটুকু সময় আছে হাদিসের মধ্যে আসছে রসুল সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরা এই দিনটা যেহেতু সবচেয়ে ফজিলতপূর্ণ দিন, এই দিনগুলোর মধ্যে তোমরা বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে তাকবীর বলো, বেশি বেশি করে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলো। অন্য কোনো আমল না করতে পারি, জবান তো ফিরি, জবান দিয়ে অন্তত পক্ষে এই আমলগুলো করার চেষ্টা করি, আগামীকালকে রোজা রাখার চেষ্টা করি। কোরবানির ঈদ আসছে, কোরবানির ঈদের দিন আমরা সুন্নত তরিকায় সহিভাবে যেইভাবে কোরবানি দেওয়া যায়, যেভাবে কোরবানি দিলে আল্লাহ সন্তুষ্ট হবেন ওইভাবে কোরবানি করার চেষ্টা করব। পশু ক্রয় করব গোশত খাওয়ার উদ্দেশ্যে না, আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য কোরবানি করব, মানুষকে দেখানোর জন্য না। লাইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে আল্লাহ বলেন, তোমাদের পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে একমাত্র পৌঁছে তোমাদের তাকওয়া। আল্লাহ তাআলা মানুষের তাকওয়া দেখেন, মানুষের নিয়ত দেখেন, কে কোন নিয়তে, আমি একটা ছোট গরু কিনলাম, মানুষ কি মনে করবে, কি মনে করবে আপনার নিয়তে ভেজাল আছে। আমি একটা বড় গরু কিনলাম, মানুষ আমাকে দেখে বাহবা দিবে, নিয়তে ভেজাল আছে আপনার, আপনার কোরবানি সহি হবে না। একমাত্র লিওজ হিল্লা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কে কি বলুক না বলুক আমার দেখার বিষয় না, বড় গরু কিনছি আমার পছন্দ হয়েছে আমি বড় গরু কিনছি, ছোট গরু কিনছে আমার পছন্দ হয়েছে আমি ছোট গরু কিনেছি, কোরবানি মানেই তো কোরবানি, মানেই তো কোরবানি। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দার এই নেক আমলটা দেখবে, বান্দার কার মধ্যে কতটুকু এখলাস আছে, সকলেই এখলাসের সাথে কোরবানি করার চেষ্টা করব। আর শেষ